ভালো আছে সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তোমার নামদের নাম রোলটা দিয়ে দাও, ঠিক আছে? জয়েন করে করে সবাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 15-16 জন। আরো কয়েকজন জয়েন করে নি। আজকে আমরা নতুন অধ্যায় পড়ব, আর তোমরা গত অধ্যায়টা কিন্তু ভালো মতো পড়ছিলা না, তাই না? যারা রেগুলার পড়া শিখে তারা পড়া শিখে, আর যারা পড়া শিখে না তারা পড়া শিখে না। গত অধ্যায়টা প্রযুক্তি অধ্যায়টা কমপ্লিট করেছি। বলেছেন আমি শুনতে পাইনি, আমি মাত্র জয়েন হয়েছি। আমি বলেছি আমি কি বলেছি আমি বলেছি ওরা যারা রেগুলার পড়া শিখে তারা রেগুলারই মেনটেন করে, আর যারা পড়ে না তারা রেগুলারই পড়ে না, সেটাই বলছি, পড়া শিখে না। অধ্যায়টা শেষ তো বলছিলাম, পড়া ধরবো। এমনি প্রযুক্তি শেষ করে দিয়েছি না, সূচি পড়া পেয়েছিল, সামিয়া পেয়েছিল, সিমিন পড়া পেয়েছে, ঈশা চেষ্টা বোধ হয় করেছিল, হ্যাঁ ঈশাও পড়া পেরেছিল, কিন্তু যারা আমিও পড়েছি, এখন সবাই আয়েশা খায়রুননেসা পড়া বলতে গিয়ে একটু রিডিং করে নাও, তারপরে দেখি। আচ্ছা, কে পড়বে রিডিং? বলি যাকে পড়া ধরবে সে বলবে। বলা হয় বৃষ্টিপাতে পড়াচ্ছেন বা হালকা কুয়াশা থাকতে পারে অথবা তাপমাত্রার কোন পরিবর্তন হবে না। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা, যেমন কোন দিনের আকাশ থাকতে পারে রৌদ্রজল বা মেঘাচ্ছন্ন, বাতাস হতে পারে গরম বা ঠান্ডা। দৈনন্দিন আবহাওয়া, আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই, যেমন নিচে দেখানো ছবির মতো রৌদ্রজল দিনে বা বৃষ্টিপাত দিন। আচ্ছা, তারপর বড় আয়েশা খায়রুননেসা পড়ো,
69 পেজ বলো সুচি ক্লাস আবহাওয়া আয়েশা মেরুনেসে পড়ো আমি মিউট ছিলাম সুচি তুমি ক্লাস মনিটরিং করো আয়েশা 69 পেজ বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করি এগুলোই আবহাওয়ার উপাদান আকাশের অবস্থা সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমের আবহাওয়ার পূর্বাভাস থেকে বা ইন্টারনেট আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি ইন্টারনেটে আমরা আবহাওয়ার বিভিন্ন তথ্য জানতে পারি আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বাংলাদেশের আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করে এগুলোর নিচে দেখানো হলো রৌদ্র জল আংশিক মেঘাচ্ছন্ন বজ্র বৃষ্টি বাংলাদেশে গ্রীষ্মকালে বৃষ্টি বর্ষাকালে বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্র বৃষ্টি বর্ষাকালে বৃষ্টি শীতকালে কুয়াশা এবং শুকনো মৌসুমে আবছায়া অবস্থা একটি সাধারণ ঘটনা আমি পেজটা দেখো আগে একটু বুঝিয়ে নেই তারপরে অন্য গুলো ঠিক আছে দেখো আচ্ছা আমরা আবহাওয়ার পূর্বাভাস কিন্তু টেলিভিশনে দেখি তাই না আবহাওয়ার ওয়েদারের নিউজ দেখি না নিউজে বলা হয় অনেক সময় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বা হালকা কুয়াশা থাকতে পারে অথবা তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না এই ধরনের নিউজ আমরা দেখি তাই না দেখো তো শুন দেখেছো কখনো এটা আবহাওয়ার পূর্বাভাসে বলে বলা থাকে বলা হয় কিভাবে বলে আবহাওয়া প্রতিদিন আবহাওয়াটা হচ্ছে প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা মানে আকাশ কেমন আছে এবং বায়ুমণ্ডলের অবস্থাটা কেমন ঠিক আছে ঝড় বাতাস হবে বা বাতাস হবে না বায়ু প্রবাহটা কেমন থাকবে এটা হচ্ছে হ্যাঁ প্রতিদিনের আবহাওয়া এই আকাশ আর বায়ুমণ্ডলের এই অবস্থাগুলো দেখে আবহাওয়ার একটা নিউজ দেয় তখন আবহাওয়া অফিস তাই না তারা তখন আমরা যদি শুনি বৃষ্টিপাত বাড়তে পারে যদি বলে তখন কিন্তু বৃষ্টি হয় আবার দেখা যায় যখন যদি বলে অনেক সময় ঝড় হবে দেয়া থাকে না এই অঞ্চলে ঝড় হবে এগুলো বলে দেখেছো তোমরা অবশ্যই টেলিভিশনে তখন দেখা যায় ঝড় হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় সারাদিন বৃষ্টি হতে থাকে এরকম হয় এগুলো আবহাওয়ার অফিস থেকে এগুলো বলা হয়ে থাকে কারণ এটা প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা থেকে একটা আবহাওয়ার নিউজ তৈরি করে আচ্ছা আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই দেখো ছবিতে দেখো তোমরা একটা হচ্ছে রৌদ্রোজ্জ্বল দিন আমি স্পটলাইট দিয়ে দেখাই দিচ্ছি এ দেখো এটা কি রৌদ্রোজ্জ্বল দিন মানে এখানে তোমার এই বৃষ্টির কোনো সম্ভাবনা নাই বুঝতে পেরেছ আর এটা এটা হচ্ছে বৃষ্টির দিন দেখো একটা লোক ছাতা মাথায় নিয়ে যাচ্ছে বৃষ্টি পড়তেছে তাই না দেখেছ রেসপন্স করো
না কোনটা মিস? এই যে বৃষ্টির দিনে ছবি আছে বইয়ে, দেখো বইয়ের দিকে তাকাও সবাই, বইয়ের দিকে তাকাইছো? একটা হচ্ছে রোদ্দুর জল, রোদ্দুর জল দিন মানে হচ্ছে দিনটাতে সান থাকবে, ঠিক আছে, শুনে সূর্য থাকবে, রোদ আসবে, তাই না? এটা সবাই বুঝি আমরা। তাহলে আমরা আবহাওয়া বলতে কি বুঝলাম? আবহাওয়া হচ্ছে প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা, খুব সাময়িক এটা। আবহাওয়াটা কি বললাম, মানে আজকের আবহাওয়া কি? আকাশ মেঘাচ্ছন্ন, তাই না? রোদ নাই, মানে রোদ দেখা যাচ্ছে না, বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, এই নিউজটা কিন্তু আবহাওয়া অফিস থেকে আগেই পাওয়া যায়, আবহাওয়াবিদরা এটা আগেই রিপোর্ট করে রাখে। আচ্ছা, আবহাওয়ার উপাদান, আবহাওয়ার উপাদান হচ্ছে, আমি বইয়ের পেজটা দিচ্ছি, দেখো আমরা কোন জায়গায় আবহাওয়া কি বলছে, আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করি, মানে এইগুলোই হচ্ছে আবহাওয়ার উপাদান, এগুলো নিয়েই আমরা আবহাওয়া কিন্তু তৈরি করি। আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, মানে আজকের তাপমাত্রা কত, বাতাসে আর্দ্রতা, বাতাসে কতটা জলীয় বাষ্প আছে এটা পরিমাপ করা হয়, এটাকে বলে আর্দ্রতা, ঠিক আছে? জলীয় বাষ্প, আজকে বাতাসে জলীয় বাষ্প বেশি না কম, হ্যাঁ, এটাই হচ্ছে আর্দ্রতা। বায়ু প্রবাহ, বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করি, বায়ুর চাপটা কত, আজকে বায়ু কীভাবে প্রবাহিত হবে, হ্যাঁ, খুব জোরে বা কোন দিক থেকে, হ্যাঁ, এটাই হচ্ছে উত্তর দিকে না দক্ষিণ দিকে, এগুলাই মানে বায়ু প্রবাহের মধ্যে পড়ে। আর হচ্ছে বৃষ্টিপাত, বৃষ্টিপাত তো তোমরা বুঝোই, এগুলো দ্বারা হচ্ছে আমরা আবহাওয়ার অবস্থা বুঝতে পারি, মানে এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। তাহলে আবহাওয়ার উপাদান কী কী বলতো, সূচি বলতো? আকাশের অবস্থা হচ্ছে, আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, হ্যাঁ, এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান, মনে থাকবে? দেখো এইখানে কি বলেছে, আমরা এই যে বলেছি যে একটু আগে বললাম, আমরা আগেই আবহাওয়ার পূর্বাভাসটা জানতে পারি, মানে আমরা ইন্টারনেট, টেলিভিশন বা খবরের মাধ্যমে, নিউজের মাধ্যমে এটা আমরা কোন ধরনের, কোথায় কোন আবহাওয়া, এখানে বাংলাদেশে বসে বসে, বিদেশে বিভিন্ন দেশের, তুমি সুইজারল্যান্ড বা ইউএসএর সব দেশেরই আবহাওয়া জানতে পারবে, হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে, বুঝতে পেরেছ? সেটা তোমরা জানো, বা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, মায়ানমার, এগুলোতে কেমন আবহাওয়া থাকবে সেটা আমরা জানতে পারি, কিসের মাধ্যমে? এই আবহাওয়ার পূর্বাভাস থেকে, ঠিক আছে, এটা জানতে পারি। আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বাংলাদেশে আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করে, এই প্রতীকগুলো দেখো নিচে দেওয়া হয়েছে। রৌদ্রোজ্জ্বল দিন, দেখো রৌদ্রোজ্জ্বল দিনকে যে সান দেখানো হয়েছে, এইগুলো আবহাওয়া অফিস ব্যবহার করে, এই প্রতীকগুলো, যখন রৌদ্রোজ্জ্বল দিন থাকবে তখন এরকম সূর্য থাকবে, সান থাকবে, ঠিক আছে? আবার দেখো আংশিক মেঘাচ্ছন্ন দেখানো হয়েছে, মানে আংশিক মেঘাচ্ছন্ন মানে কি, রোদ থাকবে, মেঘও থাকবে, দুইটাই থাকবে, এই জন্য সান এবং মেঘ দুইটাই দেখানো হয়েছে, দেখেছো? তারপর আচ্ছা বোঝাচ্ছি, দেখো এই যে তোমরা কি পিকচার দেখতে পাচ্ছ? হ্যাঁ, বর্ষণ মুখর মানে হলো, মানে সারা সবসময় বৃষ্টি হচ্ছে এরকম একটা দিন, হ্যাঁ, দেখো এই জন্য মেঘ আর বৃষ্টির ছবি দেখিয়েছে। এটা এই প্রতীকগুলো কে ব্যবহার করে? আবহাওয়া অফিস, বাংলাদেশের আবহাওয়া অফিস, অন্য দেশের না, বাংলাদেশের আবহাওয়া অফিস ব্যবহার করে, অন্য দেশে অন্যরকম ব্যবহার করতে পারে, হ্যাঁ, আমাদের দেশে এমনটা ব্যবহার করে। তারপরে দেখো বজ্রবৃষ্টি, বজ্রবৃষ্টি কী দেখানো হয়েছে, বজ্রপাতের ছবি দেখানো হয়েছে, এটা হালকা, দেখ তোমরা ভালো করে খেয়াল করো, আমি স্পটলাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখানে একটা বজ্রপাতের ইটা দেখানো হয়েছে, আর এখানে একটা সূর্য দেখানো হয়েছে, তাই না, মেঘ দেখানো হয়েছে, বৃষ্টি হচ্ছে, এইরকম একটা প্রতীক ব্যবহার করে আবহাওয়া অফিস বজ্রবৃষ্টি বোঝানো হয়, মানে অনেক ধরনের, অনেক বৃষ্টি হবে সাথে বজ্রপাত থাকবে, বুঝতে পেরেছ? এখন বৃষ্টি মানেই কিন্তু বজ্রপাত হয়, কারণ অনেক বেশি তাপ আটকে থাকে। তারপরে দেখো কোন পর্যন্ত রিডিং করেছিলা, এখন রিডিং করে নাও।
আবার কে পড়বা? সিমিন পড়ো, তাপমাত্রা পড়ো। সিমিন, হ্যাঁ, কোনোদিন আমরা ঠান্ডা আবার কোনোদিন গরম অনুভব করি। বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থায় হচ্ছে তাপমাত্রা। আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল গরম দিন বা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলতে পারি। সবাই দেখো, পড়া দেখো। যখন চারপাশের বাতাস ভেজা ও চকচকে থাকে, আমরা সেই আবহাওয়াকে আর্দ্র আবহাওয়া বলি। আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণ। জলীয় বাষ্প যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তখন আমরা খুব সহজেই থেমে যাই। আমরা বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তখন আমরা শুষ্ক অনুভব করি। আমরা আবহাওয়ার অবস্থা বোঝানোর জন্য আর্দ্র বা শুষ্ক বলে থাকি। আচ্ছা দেখো, তাপমাত্রা আর্দ্রতা আচ্ছা, তাপমাত্রা সবাই বোঝো, তাই না? এই যে আজকে ধরো আমরা ঠান্ডা অনুভব করতেছি, আবার কখনো তীব্র গরম অনুভব করি, একটুতেই হয় না, অস্থির লাগে, কেমন গরম গরম একটা, তাই না? আবার অনেক সময় অনেক শীত করে, তাই না? ফ্যান লাগে না, তাহলে বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থাই হচ্ছে কথা বলবা না আয়েশা, এটাই হচ্ছে কি তাপমাত্রা। তাহলে যখন রৌদ্রোজ্জ্বল গরম থাকে, কে মিউট করা? আমি তো মিউট করা না, আমার কথা শোনো জানা। আচ্ছা, যখন মানে সারাদিন সান থাকে, মানে সূর্য থাকে, তখন কি হয়, ওটাকে আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বলি, মানে রৌদ্রোজ্জ্বল গরম দিন বলি। আবার যখন অনেক সময় বৃষ্টি না থাকলেও দেখা যায় ওয়েদারটা মানে আবহাওয়াটা ঠান্ডা থাকে, তাই না? কিন্তু সানও থাকে, আকাশে সূর্যও থাকে, আবার বৃষ্টি থাকে না, বাট কি থাকে, ঠান্ডা একটা ওয়েদার থাকে। তাহলে ওইটাকে আমরা কি বলি, রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলি। বুঝতে পেরেছ? আবার যখন বর্ষণ থাকে, মানে বৃষ্টি থাকে, তখন ওইটাকে আমরা কি বলি, বৃষ্টিস্নাত দিন বা বর্ষণ মুখর দিন বলি, তাই না? এরকম বলি। যেমন আজকে কি, আজকের দিনটা কেমন বলো তো? আজকের দিনটা বৃষ্টি হচ্ছে, বর্ষণ মুখর দিন হবে না, মেঘলা মেঘলা দিন। হ্যাঁ, মেঘলা দিন, খুব সুন্দর দিন আজকে। আচ্ছা, আর্দ্রতাটা হচ্ছে কি, এই যে বাতাসে কতটা, একটু আগে বললাম, এই বাতাসে যে জলীয় বাষ্পটা থাকে, হ্যাঁ, যদি জলীয় বাষ্পটা অনেক বেশি থাকে, তাহলে কি হয়, আমরা ঘেমে যাই। হ্যাঁ, ওটাকে কি বলে, আবার আর্দ্রতা বলে, তাই না? আবার যখন দেখা যায় বাতাসে জলীয় বাষ্প কম থাকে, তখন আমরা কি অনুভব করি, শুকনা অনুভব করি। যেমন শীতকালে বেশি জলীয় বাষ্পটা কম থাকে, আর গ্রীষ্মকালে কি থাকে, জলীয় বাষ্পটা কি থাকে, বেশি থাকে। তাহলে আবার অবস্থা বোঝানোর জন্য আর্দ্র বা শুষ্ক বলে থাকি, মানে বাতাসে কতটা জলীয় বাষ্প আছে তার উপর ভিত্তি করে আমরা আর্দ্র শুষ্ক আবহাওয়া বলে থাকি। বুঝতে পেরেছ? এখন তো বলতে পারবা তাহলে আর্দ্র আর শুষ্ক আবহাওয়া কোন কোন সময় বেশি কম থাকে বলো তো? বলতে পারবা না। আচ্ছা, এখন বায়ু প্রবাহ দেখো। বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থা, মানে বায়ুর বেগটা বোঝানো হয়েছে, গতি বোঝানো হয়েছে, কথা বলবা না। অনেক সময় কি হয়, বায়ু এটা পড়ে নাই। আচ্ছা, সূচি পড়ো। বায়ু প্রবাহ হালকা বা প্রবল হতে পারে। বায়ু প্রবাহকে এর দিক ও গতি দ্বারা পরিমাপ করা হয়।
যেমন উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, বায়ু প্রবাহ কতটা শক্তিশালী তা আমরা বিদ্যালয়ের পতাকা ওড়া, গাছের ডালপালার পালার নড়াচড়া ইত্যাদি দেখে বুঝতে পারি। আবহাওয়ার পর্যবেক্ষণ। ইতিমধ্যে আমরা আবহাওয়ার উপাদান সম্পর্কে জেনেছি, এই উপাদানগুলো কি প্রতিদিন পরিবর্তিত হয়, চলো পর্যবেক্ষণ করি। আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যা প্রতিদিন পরিবর্তিত হয়। আমরা কখনো একই ধরনের আবহাওয়া দেখতে পাই না, আবহাওয়া বিভিন্ন কাজে পরিবর্তিত হয়। আবহাওয়া পরিবর্তনের কারণ তাপমাত্রার পরিবর্তন। সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে গরম হয় এবং তাপমাত্রা বাড়তে থাকে। আবার বিকেলে সূর্য যখন অস্ত যায় তখন বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রা কমতে থাকে, সেটি তাপমাত্রার দৈনিক পরিবর্তন। বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে হয়। বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ আবহাওয়ার পরিবর্তন ঘটায়, যেমন কোন এলাকার মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়। আবার বাতাসে মেঘ ছড়িয়ে আকাশ পরিষ্কার করে। যখন ভূপৃষ্ঠের কোন অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয় তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাপমাত্রার এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। মাঝে মাঝে বায়ু প্রবাহ অনেক শক্তিশালী ঝড় বা স্নাইপন সৃষ্টি করে। আচ্ছা ঠিক আছে, আর পড়তে হবে না। তাহলে বায়ু প্রবাহটা নিয়েই বেশি লিখেছে এখন। বায়ু প্রবাহটা তো বুঝতেই পারছো, বায়ুর যে সচল অবস্থা, মানে বায়ু কীভাবে চলাচল করে, কখনো হালকা কখনো খুব তীব্র বেগে চলে, তাই না? অনেক গতি নিয়ে চলে, এটাই হচ্ছে কথা বলবো না, এটাই হচ্ছে বায়ু প্রবাহর মানে অবস্থা। বায়ু প্রবাহটা কেমন থাকে, তাহলে কখনো বায়ু কী হয়, উত্তর দিক থেকে প্রবাহিত হয় আবার কখনো দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়, তাই না? আর এই বায়ু প্রবাহ কতটা শক্তিশালী এটা বোঝার জন্য কী হয়, আমরা যদি দেখা যায় যে ভিজা কাপড় শুকাতেই দেখা যায় বাতাসে কাপড় ওড়ে, গাছের ডালপালা নড়াচড়া করে, তাই না? এদিকেও আমরা বুঝতে পারি, নদীতে যে নৌকা চলে নৌকায় পাল দেখেও বোঝা যায়, অনেক কিছু দেখেই আমরা বুঝতে পারি, বা নিজে চলাফেরার মাধ্যমেও কিন্তু সেটা বুঝতে পারি। কারণ বায়ুর বেগটা বেশি থাকলে, গতিটা বেশি থাকলে আমাদের চলাফেরায় যথেষ্ট সমস্যা হয়, তাই না? বেশি বায়ু প্রবাহিত থাকলে। তাহলে বায়ু প্রবাহটা আমি কিন্তু পড়া ধরবো, ঠিক আছে? এই আমি কিন্তু পড়া বোঝানো শেষ হলে, একটা নির্দিষ্ট পরিমাণ বোঝানো শেষ হলে আমি কিন্তু পড়া ধরবো, কি বুঝলা? ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বায়ু প্রবাহ। হ্যাঁ, আর বেশি বুঝতে হবে না, এতটুকু বোঝো। মানে বায়ু কিভাবে প্রবাহিত হয়, বায়ু প্রবাহ হচ্ছে বায়ুর যে সচল অবস্থাটা। বায়ু কতটা, আজকের বায়ু প্রবাহটা কেমন বলতো? সাধারণ সাধারণ। হ্যাঁ, বায়ু প্রবাহ খুব জোরে তীব্র না, কোনো না। বায়ুর যে এই যে প্রবাহ, যখন গাছপালা দেখি বাতাসে ডালপালা নড়ে নড়তেছে অনেক জোরে, তখন বুঝতেছি আমরা বায়ু অনেক জোরে বইছে, তাই না? আবার কখনো দেখি গাছপালা ডালপালা নড়ছে না, তখন কি বায়ু কি বয় আছে, কিন্তু তার গতিটা খুবই কম, তাই না? আবার বায়ু কখনো উত্তর দিক থেকে উত্তর দিকে থেকে আবার দক্ষিণের দিকে প্রবাহিত হয়, উত্তরের দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে, আবহাওয়ার পরিবর্তনের কারণ, দাঁড়া আমি এটা দেখাই দিই। বায়ু বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়। আচ্ছা, স্ক্রিনশট আচ্ছা, এটা কোন চ্যাপ্টার না, সার সংখ্যা, এটা তো এই পৃষ্ঠা না, কোনটার ছবি এটা? এটা মেঘ ও বৃষ্টি হবে এখন, এটা পরের পৃষ্ঠা, বুঝতে পারছি।
আচ্ছা এটা হবে তাই না? না মিস। হ্যাঁ মিস এটাই। আচ্ছা তাহলে বায়ু আবহাওয়াটা আগেও বলেছি, মানে এটা হচ্ছে সাময়িক একটা অবস্থা, খুব কম সময়ের জন্য একটা আবহাওয়াটা বিরাজমান থাকে, ঠিক আছে? আবহাওয়া প্রতিদিন পরিবর্তনশীল, মানে কি প্রতিদিনই আবহাওয়া পরিবর্তিত হয়, যেমন এখন এক অবস্থা আছে, আবার রাত্রে একরকম আবহাওয়া তৈরি হতে পারে, তাই না? আবার পরের দিন এই আবহাওয়ার সাথে, আজকের আবহাওয়ার সাথে পরের দিনের আবহাওয়ার কোনো মিল নাই থাকতে পারে, তাহলে আমরা কখনো একই ধরনের আবহাওয়া দেখতে পাই না। আবহাওয়া বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। এখন আমরা একটু কারণগুলো দেখব। এই কারণগুলো হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণগুলো দেখি, তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন, আমরা তাপমাত্রা পড়ছি না, আবহাওয়ার উপাদান, তার মানে তাপমাত্রা যদি পরিবর্তিত হয় অবশ্যই আবহাওয়া পরিবর্তন হবে, কারণ কি আবহাওয়া, তাপমাত্রা হচ্ছে আবহাওয়ার একটা উপাদান, তাই না? এই তাপমাত্রা কখনো বেশি থাকে কখনো কম থাকে, এই কারণে কি হয় আবহাওয়ার পরিবর্তন হয়। দেখো সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে গরম হয়, কারণ কি সূর্য পৃথিবীতে কি বায়ুমণ্ডলে তাপ কী করে, বিকিরণ করে, তাই না? তাপ দেয় না, তাপ বিকিরণ তো পড়ো না তোমরা, বুঝবে না। সূর্যের তাপে কি হচ্ছে, ভূপৃষ্ঠ গরম হচ্ছে, তাই তাপমাত্রা তখন বাড়তে থাকে। আবার বিকেলবেলা সূর্য যখন অস্ত যায় এবং ধীরে ধীরে কি হয় আবহাওয়াটা ঠান্ডা হতে থাকে এবং তাপমাত্রা কমতে থাকে। যেমন আমরা রাতে কি হয়, দিনে প্রচণ্ড গরম থাকলেও রাতে অনেক সময় দেখি না, সন্ধ্যা রাতে না মানে শেষ রাতের দিকে বা রাত একটু মধ্যরাতের দিকে তাপমাত্রা কি হয় কমতে থাকে, তাই না? দেখা যায় ঘুমায় আর ঘুমের মধ্যে দেখা যায় অনেক সময় আমাদের কাঁথা গায়ে দিতে হয়, ঠান্ডা লাগে এইটা। হ্যাঁ বলো বলো, কি বলতে চাইলা? আমি বলছিলাম যে এখান থেকে আমাদেরকে কি প্রশ্ন দিবেন আজকে? আজকে আজকে প্রশ্নের কথা কেন আসছে, মাত্র অধ্যায়টা শুরু করলাম, বোঝানোই শেষ হলো না, এখনই প্রশ্ন। তোমরা কি শুধু প্রশ্নেই উত্তর পড়তে চাও আর কিছু শিখতে চাও না? আমার মনে হয় প্রশ্ন উত্তরও তো বুঝে পড়ো না, এই যে প্রশ্ন উত্তর নিয়ে অস্থির হয়ে রয়েছে। কে বলছে সুচি? এটা আর তাপমাত্রাটা কিন্তু সবসময় পরিবর্তিত হতে থাকে। এখন যেমন তাপমাত্রা ধরো অনেক তাপ, ধরো আজকে তাপমাত্রা হলো ধরো এক্সাম্পল 35 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ এই 35 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সবসময় থাকে না, হ্যাঁ আবার দেখা যায় কমতে থাকে, বাড়তে থাকে, বাড়তে পারে কমতেও পারে। হ্যাঁ এটা সূর্যের ওপর ভিত্তি করে নির্ভর করে অনেকটা। বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে হয়, যেটা বলছে এই তাপমাত্রা কখনো মানে সূর্যের অবস্থান কোথায় আছে, সূর্য কোন দিকে আছে, এর উপর মাথা, আমরা বলি না সূর্য মাথার উপর আছে, আজকে সূর্যটা অনেক তাপ দিচ্ছে বা অনেক গরম এরকম বলি না, তাহলে এই তাপমাত্রা, বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে হয়। সূর্যের অবস্থানের ভিত্তিতে দেখো ছবি দেখিয়েছে এখানে, দিনের বিভিন্ন সময় আকাশে সূর্যের অবস্থান। আচ্ছা সূর্য কোন দিকে উঠে কোন দিকে অস্ত যায় বলো তো? পূর্ব দিকে। যখন সূর্য ওঠে তখন কিন্তু গরম থাকে না, থাকে তখন কিন্তু পৃথিবীটা গরম থাকে না, যখন সূর্য ভালোভাবে উঠতে থাকে। হ্যাঁ যখন সূর্য মানে পূর্ব দিকে ওঠে, পূর্ব দিকে উঠলে পশ্চিমে অস্ত যায়। সূর্যের তাপের কারণেই আমাদের ভূপৃষ্ঠ কি হয় উত্তপ্ত হয়, তাহলে সূর্য কিন্তু অনেক মানে ইম্পর্টেন্ট জিনিস, তাই না? সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস, আমরা পড়েছি ওগুলা পরে পড়বা। তাহলে এই যে সূর্যের অবস্থানের ভিত্তি দেখিয়েছে, দেখো এই যে আমি স্পটলাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখো সূর্য এখানে অবস্থান, এই বিভিন্ন জায়গায় অবস্থান দেখিয়েছে, এর ভিত্তিতে কী হচ্ছে তাপমাত্রা
পরিবর্তিত হচ্ছে, বুঝতে পারছো? সকালে যখন সূর্য ওঠে তখন পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এই যে এইটা বলতেছি যে সূর্য যখন ওঠে তখন কিন্তু ভূপৃষ্ঠ কিন্তু বেশি উত্তপ্ত থাকে না, সূর্য যখন মিড ডে দুপুর 12টা 1টা এই মুহূর্তে কি হয়, উত্তাপ বাড়াতে থাকে, তাই না? সূর্য তার উত্তাপ বাড়াতে থাকে, তারপরে আবার যখন আস্তে আস্তে অস্ত যায় সন্ধ্যার সময় হয়, তারপরে ধীরে ধীরে পৃথিবীটা কি হয় শীতল হতে থাকে, আস্তে আস্তে তাপমাত্রা অটোমেটিকলি সূর্য যেহেতু নাই তখন কি হবে তাপ কমতে থাকে। দেখাচ্ছ কে? হ্যাঁ, বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ তো একটু আগেই পড়লাম, বায়ুপ্রবাহ হচ্ছে বাতাসের সবল অবস্থা, সচল অবস্থা। বাতাস কিভাবে প্রবাহিত হচ্ছে সেটা বায়ুপ্রবাহ বোঝা যায়। কোনো এলাকার মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়। দেখো এই যে মেঘের প্রবাহ, মেঘ যে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হচ্ছে এটাও কিন্তু কার মাধ্যমে? বায়ু প্রবাহের মাধ্যমে, তাই না? বায়ুর প্রবাহের মাধ্যমে মেঘ, দেখো অনেক সময় আমাদের আকাশ আমি যেটা বলছি আমাদের আকাশ অনেক সময় মেঘাচ্ছন্ন থাকে, থাকে না? আবার দেখা যায় একটু পরে মেঘ কেটে গেছে, দেখছো কি না? তাহলে কি হচ্ছে, এটা বায়ু প্রবাহের কারণেই হচ্ছে। তাহলে বলছে আবার বাতাসই মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে, যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয় তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাপমাত্রার এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়, মাঝে মাঝে বায়ু প্রবাহ অনেক শক্তিশালী ঝড় ও সাইক্লোন সৃষ্টি করে। অনেক সময় আমরা দেখি না অনেক বেশি বায়ু প্রবাহ হয়, ঝড় হয়, আমরা বিভিন্ন কিন্তু ঝড়ের নামকরণ করা হয়। সম্প্রতি কি ঝড় জন্য হয়ে গেল বলতো, মনে আছে? আমফান না কি যেন, আমফান না ঘূর্ণিঝড়? কেন হচ্ছে তাহলে এটাগুলো? আচ্ছা গুড, তুমি দেখি খোঁজ রাখো, আমি তাহলে হোমওয়ার্কটা দিই। তোমরা ভালো করে বুঝে বুঝে রিডিং করবা, নেক্সট দিন আমি প্রশ্ন ধরবো এখান থেকে। দিচ্ছি রে বাবা, অস্থিরতা কেন তো? তোমরা বোর্ডটা ধরো না, আমি লিখতে পারতেছি না কি সত্তর, এটা সত্তর হবে, সত্তর একাত্তর পৃষ্ঠা পড়বে। আমি প্রশ্ন ধরব সংক্ষিপ্ত ছোট প্রশ্ন, নিজে বানিয়ে বানিয়ে ধরব, বা তোমাদের ওইটা করতে দিতে পারি। হ্যাঁ, রিডিং খুব ভালো করে বুঝে বুঝে পড়বা, তাহলে সব উত্তর করতে পারবা। ওই যে একজন প্রশ্ন ধরবে আর একজন উত্তর করবে, এটা ঠিক আছে? তোমরা তোমাদের প্রশ্ন ধরবে উত্তর করবে, এভাবে মনে আছে? বলে গেছো?
বানায়ও সমস্যা নাই। শোনো, তোমরা তোমাদের বান্ধবীদের প্রশ্ন ধরবে, একজন প্রশ্ন ধরবে, একজন উত্তর করবে, ভুলে গেছো সিস্টেম? ওটা করাবো, হ্যাঁ, ওটা ওটা ভাল লাগে না করতে? আচ্ছা, যার পড়ার পড়া বুঝে পড়বে বেশি, সে বেশি পারবে। প্রযুক্তি অধ্যায় থেকে একটু ধরি, কার কি অবস্থা ধরবো? কত দেয় আমাদের জীবনে প্রযুক্তি? এটা তো পড়া ছিল বড় প্রশ্ন থেকে ছোট প্রশ্ন ধরতেছি, এখন তো সময় কম। বিনোদনে ব্যবহৃত 5টি প্রযুক্তির নাম বলো। অবনি রুসাইফা, অবনি ভিডিও অফ করছো কেন? তুমি ভিডিও অন করো বাবা, আর বলো 5টা বিনোদনের প্রযুক্তি ব্যবহার নাম বলো, এটা নিজেই বলা যায়। বলো বলো, কথা বলো না, 5টা তোমার বড় বলতে চাই। বিনোদন মিস, বিনোদন বিনোদনের জন্য কি কি ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় ওই প্রশ্নটা? প্রশ্ন বুঝোরা কেন বাবা, প্রশ্ন কি সবসময় একই ভাবে আসবে? বিনোদন কেন্দ্রে নানা ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়, যেমন নাগরদোলা, রোলার কোস্টার ইত্যাদি। আর কি কি আছে তোমরা ক্লাসে ভিডিও অন না করলে বুঝবো কিভাবে তোমরা কি করতেছো না করতেছো? ভিডিও অন করে না, সবসময় ভিডিও অফ করে রাখে, তাহলে বুঝবো কিভাবে? তোমরা ক্লাস করতে আসছো নাকি বুঝতেছি না কি করতে আসো, বই পড়ো না কি করো, চেহারা না দেখলে আমি বুঝবো কিভাবে তোমাদের? তোমরা পড়া বুঝছো না, বুঝো নাই, পড়ছো কি পড়ো নাই, এ তো ক্লাস রে বাবা। ঠিক আছে, তাহলে আজকে আমি শেষ ক্লাস শেষ করে দিচ্ছি, এখনই কেটে যাবে। নেক্সট ক্লাসে আমি পড়া জিজ্ঞেস করতে পারি, প্রযুক্তি অধ্যায় জিজ্ঞেস করতে পারি, প্রযুক্তি তো পুরানো পড়া, ওটাও জিজ্ঞেস করতে পারি, নতুন পড়াও জিজ্ঞেস করতে পারি। প্রিপারেশন ভালো করে নিয়ে।